দিনাজপুরের বোচাগঞ্জে 21 আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। বাংলাদেশ আওয়ামী লীগ বোচাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে 21 আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার 21 আগস্ট 2022 সেতাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এর আগে বোচাগঞ্জ উপজেলার 6টি ইউনিয়ন থেকে পায়ে হেঁটে মোটর সাইকেল, ব্যাটারি চালিত অটোরিকশা ও বিভিন্ন যানবাহনে করে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থককে বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে দেখা যায়। সমাবেশে আসা নেতাকর্মী ও সমর্থকদের হাতে 21 আগস্টের বেদনাবিধুর স্থির চিত্র সহযোগে ব্যানার দেখা যায়। উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এছাড়া 21 আগস্টের ভয়াবহতার বর্ণনা দিয়ে আরও বক্তব্য দেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।